ক্রমাত রহস্যর অবর্তত এপিএসসি কেলেঙ্কারির তদন্ত অভিযুক্ত বিষয়াক জেরা করিয়ে ক্ষান্ত এসআইটি তথ্য প্রমাণ থাকার পিছতো গ্রেপ্তার হওয়া নাই অভিযুক্ত বিষয়া কার হেসা এসআইটির উপর পাঁচজন রাজপত্রিত বিষয়াক গ্রেপ্তার করিয়ে তদন্ত সামরার চক্রান্ত নেকি উচ্চ ন্যায়ালয়তো শপথনামা দাখিলত বারে বারে ব্যর্থ রাজ্য সরকার বৃহস্পতিবারে দুগৰাকী অভিযুক্ত বিষয়াক সিআইডি কার্যালয়ত হাজির হওয়ার নির্দেশ দিয়া হয়েছে এপিএস নীলাঞ্জন গগৈ আর সমবায় সমিতির সহকারী পঞ্জীয়ক বিকাশ শর্মালৈ এই জাননী দুয়োগৰাকী রাজপত্রিত বিষয়াই এপিএসসি পরীক্ষাত উত্তীর্ণ হওয়া নাছিল ১১০ নম্বর বৃদ্ধি করে নীলাঞ্জন গগৈক উত্তীর্ণ করাইছিল রাকেশ পালে বিকাশ শর্মাক ২৯০ নম্বর বৃদ্ধি করে উত্তীর্ণ করাইছিল এপিএসসি অন্যথা দুয়োগৰাকী বিষয়াই মৌখিক সাক্ষাৎকারের যোগ্যতা অর্জন করা নাছিল।